প্রিয় দর্শক, সমকাল স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার 27 অক্টোবর 2022। জানিয়ে দিচ্ছি আজকে সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি তসলিমা তামান্না। 20 দিনে রেমিটেন্স এসেছে মাত্র $110 কোটি। বিদেশি ঋণের ছাড় আগের চেয়ে কম, 3 মাসে কমেছে 30%। রপ্তানি রেমিটেন্স ও বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে সমকালের আজকের মূল প্রতিবেদন। শিরোনাম, বৈদেশিক মুদ্রার সব উৎসেই ভাটা। যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি নিয়ে সমকালের প্রথম পাতায় একটি উল্লেখযোগ্য প্রতিবেদন রয়েছে। শিরোনাম, চেক জালিয়াতিতে লুট 7.25 কোটি টাকা। 38টি চেকের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় এ টাকা। ইস্যু করা টাকার চেয়ে চেকে লেখা হতো কয়েক গুণ। জড়িত বোর্ডের 6 কর্মকর্তা কর্মচারী, যারা জালিয়াতি করেছেন তারাই অডিটে। ডিআইএর তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে। প্রথম পাতার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, রিজার্ভে হিসাব পদ্ধতি নিয়ে আবারও বসছে IMF। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, এই নিয়ে সমকালের প্রথম পাতার নিচের অংশে রয়েছে একটি প্রতিবেদন। শিরোনাম, শিল্প বাঁচাতে দ্রুত গ্যাস চান ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী সহায়তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে সমকালের প্রথম পাতার নিচের অংশে। শিরোনাম, মাথাপিছু ত্রাণ 475 গ্রাম চাল, জনপ্রতি নগদ বরাদ্দ 9.5 টাকা। তালিকা চূড়ান্ত না হওয়ায় বড় পরিসরে ত্রাণের সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় পাতার মূল প্রতিবেদন রয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। শিরোনাম, শক সিন্ড্রোম নিয়ে বেশি রোগী হাসপাতালে। ঢামেক হাসপাতালে 90% রোগী মশারি ছাড়া। চলতি মৌসুমে 120 জনের মৃত্যু। ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে নীতি নির্ধারণী পর্যায় থেকে পূর্বাভাসে বেশ বিভ্রান্তি ছিল এবার, এ কারণে উপকূলীয় অঞ্চলে ছিল প্রস্তুতি ঘাটতি। এই নিয়ে আজকে সম্পাদকীয় লেখা হয়েছে। শিরোনাম, বিভ্রান্তির বিপদ। রাজনীতি নিয়ে সমকালের সম্পাদকীয় পাতায় আজকে মূল নিবন্ধ লিখেছেন বিশ্লেষক ও গবেষক আব্দুল মান্নান। শিরোনাম, আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করুক বিএনপি। অধিকার নিয়ে বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খিসা একটি নিবন্ধ লিখেছেন সমকালের সম্পাদকীয় পাতায়। শিরোনাম, লামার 3 জুমিয়াপাড়া নিশ্চিহ্ন করতে চায় তারা। আন্তর্জাতিক পাতায় ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে মূল প্রতিবেদন রয়েছে। শিরোনাম, মাহসা আমিনীর মৃত্যু, শোক অনুষ্ঠানেও গুলি, দমন পীড়ন সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন। ইরানে বিক্ষোভকারীদের বিচার শুরু, মৃত্যুদণ্ড হতে পারে। যুক্তরাজ্যের নতুন প্রেসিডেন্ট ঋষি সুনাককে নিয়ে একটি খবর রয়েছে আন্তর্জাতিক পাতায়। শিরোনাম, প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু সুনাকের। শিল্প ও বাণিজ্য পাতার মূল শিরোনাম, বাংলাদেশে অর্থায়ন বাড়াতে চায় AIIB। খেলাধুলা পাতার মূল খবর রয়েছে T20 ম্যাচ নিয়ে। শিরোনাম, বিশাল স্কোর দাঁড় করানোর চ্যালেঞ্জ। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নিয়ে চলছে নানা অনিয়ম। এই নিয়ে সমকালের শেষের পাতায় রয়েছে মূল প্রতিবেদন। শিরোনাম, ময়ূরীতে দুর্নীতির পেখম। বাটোয়ারায় প্লট পেয়েছেন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, উপসচিব। 5 কাঠার প্লট কর্মকর্তারা নিয়েছেন 25 লাখে, বাজার দর 2 কোটি টাকা। 2 বছরে 47 প্লট ভাগাভাগিতে KDA-র ক্ষতি 20 কোটি টাকা। শেষের পাতার নিচের অংশে আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, ভোটে অংশ নিতে 3 কৌশল জামায়াতের। নিবন্ধন ফেরত পাওয়ার চেষ্টা, ভিন্ন নামে নিবন্ধন, অন্য দল দখলের চিন্তা। নিবন্ধন পেতে ইসিতে BDP-র আবেদন। জ্বালানি নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন রয়েছে শেষের পাতার নিচের অংশে। শিরোনাম, আগামী বছর বিশ্বে জ্বালানির দাম 11% হ্রাস পাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমকাল পত্রিকায় প্রকাশিত উল্লেখযোগ্য সব প্রতিবেদনের শিরোনাম। দেশ বিদেশের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন www.samakal.com-এ। এছাড়াও চোখ রাখুন সমকালের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।